আমাদের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব খাইরুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের দ্বিতীয় অধ্যায়, উৎপাদক বিশ্লেষণ এর পদ্ধতি, সরি, মডেল টেস্ট এক নিয়ে। এক নম্বর অঙ্ক থেকে আমরা দেখা শুরু করি। এক নম্বর অঙ্কে বলা হচ্ছে x³-8 এর উৎপাদক কোনটি। তো আমরা এটা নির্ণয় করার জন্য প্রথমে এখানে লিখে ফেলি x³-8। তো আমরা বুঝতে পারতেছি যে x³ এরপরে 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি, তাই তো? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, সুতরাং 2 এর কিউব মানে হচ্ছে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a³-b³ একটা সূত্র তৈরি হয়েছে। আমরা এখন a³-b³ সূত্রটা লিখে দিতে পারি। তো সূত্রটা যদি আমরা লিখি তাহলে এরকম লিখতে পারি, a-b ইনটু হচ্ছে a² প্লাস এ বি, এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 2। তো আমরা এই 2কে আগে লিখতেছি এবং এক্সকে পরে লিখতেছি, 2x প্লাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। সো আমরা এখানে দেখতে পাচ্ছি x² + 2x + 4, এই অংশটা হচ্ছে একটা উৎপাদক আর একটা উৎপাদক হচ্ছে x-2। সো এখানে আমাদের আসে হচ্ছে x-2, এইটাই হচ্ছে এই এই রাশিটার একটা উৎপাদক। এবং যদি এইটা থাকতো, এই পাশটাও যদি থাকতো, যে এই অংশটুকু যদি থাকতো এখানে দেওয়া, তাহলে সেটাও একটা উৎপাদক হইতো, বা সেটাও কিন্তু আমাদের একটা উত্তর হইতো। তো আশা করি বুঝতে পেরেছেন এ নাম্বার হচ্ছে এই প্রথমটার উত্তর। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে x² + 2xy - 2yz - z² এর উৎপাদক কত। এখানে 2xy আর -2yz এটা দেখে আমরা সহজেই চিন্তা করতে পারি এটা a² - a - b² সূত্রে যাবে কি না। উত্তর হচ্ছে যাবে না, কারণ হচ্ছে এখানে দেখুন স্কোয়ার আছে x এর উপরে, এখানে আছে z এর উপরে, কিন্তু xz কিন্তু কোথাও নাই, 2xz আসলে নাই, ওই জন্য আমাদের এই সূত্রে কিন্তু আমরা নিতে পারবো না। সো আমাদের এখান থেকে যেটা করতে হবে, কমন নিতে হবে। কমন রাশি আমরা কিভাবে নিতে পারি একটু খেয়াল করে দেখেন। এখানে আছে হচ্ছে x² আর এখানে আছে হচ্ছে z² - z² তো এই দুটাকে যদি আমরা একসাথে আনি তাহলে এখানে a² - b² একটা সূত্র তৈরি হবে। আর এই পাশে যেটা আছে 2xy আর এই পাশে আছে -2yz, এই দুটার মধ্য থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারবো। সেজন্য আমরা এই জিনিসটাকে নিয়ে আসলাম 2xy আর এই পাশে হচ্ছে -2yz। সো আমরা কি করবো, x² - z² এটার a² - b² সূত্র লিখব, a+b মানে এখানে হচ্ছে x+z ইনটু হচ্ছে x-z। এবং এই যে এই অংশটুকু সময় সমান এটা লিখলাম, আর বাকি যে অংশটুকু সেখান থেকে আমরা কি করব, দেখুন 2 কমন যায় উভয় পক্ষ থেকে এবং উভয় পক্ষে ওয়াই আছে, সুতরাং ওয়াইও কমন যায়, থাকবে কি x আর এখানে থাকবে -z। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা রাশি তৈরি হইলো, সেই রাশির মধ্যে x-z উভয় পক্ষ থেকে কমন যায়, সেজন্য আমরা x-z কমন নিয়ে নিলাম, আর x+z এইটা কমন যায় না, সেজন্য এইটুকু লিখলাম, আর প্লাস এই যে 2y এটাও কমন যায় না, এই অংশটাও এখানে লিখে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসলো সেটা হলো x-z ইনটু হচ্ছে x+z + 2y। এবং আমরা একটু খুঁজে দেখি কোনটা আছে, x-z ইনটু হচ্ছে x+2y + z, দেখুন সি নাম্বারে x+2y + z, এখানে আমাদের x+2y + z এবং হচ্ছে ইনটু হচ্ছে x-z, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x² - x - 15 এর উৎপাদক কোনটি হবে। আমি একটু জুম করে নিই তাহলে মেবি আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের, প্রবাবলি এখন একটু বুঝতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হচ্ছে। সো আমরা যেটা করতেছিলাম এটা আমরা কি করব, যে 2x² - x - 15 এর উৎপাদক কোনটি হবে বের করার জন্য আমরা যে কাজটা করব, এটাকে মিডল টার্ম ব্রেক করা যাবে, এবং আমাদের যোগ বিয়োগ করলে হতে হবে -1 আর গুণ করলে হইতে হবে -30। 15 দুগুণ দেখুন প্রথম এবং শেষ রাশি গুণ করলে হয় 15 দুগুণ 30, এবং প্লাসে মাইনাসে এখানে হবে হচ্ছে মাইনাস। সো গুণ করলে 30 এবং যোগ বিয়োগ করলে হতে হবে 1, এরকম কোন রাশি, কোন সংখ্যাটা আছে, কোন দুইটা সংখ্যা আছে যাদেরকে যোগ বিয়োগ করলে 1 হয়, গুণ করলে 1 না -1 হয় এবং গুণ করলে -30 হয়। পরপর দুইটা সংখ্যা লাগবে এবং সে দুটো সংখ্যা হবে
কত কত হবে, 5 6 30, হ্যাঁ 5 এবং 6, 5 এবং 6 যোগ বিয়োগ করলে হবে 1 এবং গুণ করলে হবে 30। সুতরাং 6 এবং 5 এইভাবে ভাঙাইতে হবে। আমরা একটু ভেঙে ফেলি, 2x² মাইনাস বড় সংখ্যাটা নিব 6x, আর মাইনাস মাইনাস এরপরে প্লাস হবে, প্লাস হচ্ছে 5x। তাহলে দেখেন যে -6x এর সাথে +5x যদি আমরা যোগ করি, মানে 5x যদি যোগ করি তাহলে -x থাকবে এখানে, এবং গুণ করলে 5 6 30, আর প্লাসে মাইনাস হবে মাইনাস। আশা করি বুঝতে পারছেন। সুতরাং আমরা এটা থেকে কমন রাশিটা নিয়ে নেই, 2x কমন যাচ্ছে, এখানে থাকবে শুধুমাত্র x, মাইনাস এখানে 6 থেকে 2 কমন গেলে থাকে হচ্ছে 3, এক্স চলে যাচ্ছে তাহলে কমন থাকতেছে শুধুমাত্র এক্স মাইনাস 3, প্লাস এখান থেকে কমন যাচ্ছে শুধুমাত্র 5, তাহলে এক্স মাইনাস 3। দেখা যাচ্ছে দুইটার থেকে কমন হচ্ছে এক্স মাইনাস 3, এই রাশিটা কমন, আনকমন রাশি হচ্ছে 2x + 5, এই রাশিটা আনকমন ছিল। সুতরাং আমরা পেয়ে গেলাম যে আমাদের উৎপাদক যেটা হবে এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে 2x + 5, এক্স মাইনাস 3 ইন্টু 2x + 5, এ নাম্বার অ্যান্সার। পরের অঙ্ক, 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলা হচ্ছে x³ + 3x + 36, এটার উৎপাদক কত নির্ণয় করতে হবে। তো এটা দেখুন, এখানে প্রথমে কিউব আছে, পরে আছে x^1, সুতরাং এটা মিডল টার্মে যাবে না, কারণ প্রথম যে আমাদের টার্মটা আছে বা রাশিটি আছে সেটার অর্ধেক রাশি, কিন্তু মানে সেটার অর্ধেক কিন্তু দ্বিতীয় রাশির পাওয়ার নেই, এই জন্য এটা মিডল টার্ম হবে না। সুতরাং এটা আমরা ফাংশনের দ্বারা যে উৎপাদক আমরা করে এসেছিলাম, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক, সেটা সেভাবে করব। প্রথমে আমাদের এই সংখ্যাটার, এই রাশিটার একটা উৎপাদক খুঁজে বের করতে হবে, মানে এক্সের পরিবর্তে কোন মান ধরলে এই পুরো রাশিটার ভ্যালু জিরো হয় সেটা খুঁজে বের করতে হবে। এখন একটা জিনিস দেখেন, এখানে +3 আছে, -3 আছে, +3 আছে, আর +2 আছে, তার মানে এখানে এক্স সমান সমান -3 +3 অথবা -2 বসানো যাবে, তাহলে এটার মধ্যে আমরা একটা এটার উৎপাদক পেয়ে যাব। প্রথমে আমরা এক্স সমান সমান -3 বসাই দেখি, এক্স সমান সমান -3 বসাইলে কত হয়, এক্স সমান সমান -3 বসাবো তাহলে কত হয় একটু খেয়াল করে দেখি, -3 এর কিউব মানে হচ্ছে -3 ইন্টু -3 ইন্টু -3, এরকম হবে -3 ইন্টু -3 ইন্টু -3, তার মানে 3 3 9 3 9 27, আর সাইন হবে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তার মানে প্রথম এই এক্স কিউবের মান হয় -27। এরপরে +3x এর মান কত হবে, 3x এর মান হবে, সো আমরা কি করব যে এই 3x, x এর মান হচ্ছে -3, তার মানে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস, এবং 3 × 3 হবে 9, আর হচ্ছে +36। তাহলে দেখা যাচ্ছে যে আমরা -36 + 36 = 0, সুতরাং আমরা বলতে পারি যে এক্স সমান সমান -3 এটাই হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক, অথবা আমরা এরকম বলতে পারি যে এক্স, এই -3 যদি এপাশে চলে যায় তাহলে x+3 = 0 হয়, তাই না? তার মানে x+3 হচ্ছে এই রাশির একটা উৎপাদক, এটা যদি বসাই তাহলে এই রাশিটা পুরোপুরি বিভাজ্য হবে। সুতরাং আমরা যেটা করব সেটা হলো যে x³ + 3x + 36, এটার দ্বিতীয় যে লাইনটা খালি রাখব, তৃতীয় লাইন আমরা গিয়ে x+3 লিখব। এই যে x+3 কোথায় পেলাম, এই যে আমাদের যেটার ভ্যালুটা জিরো আসে যেভাবে যে মানের জন্য, সেই মানের থেকে আমরা x+3টা পাইলাম। এবার আমরা কী করবো যে এইটার সাথে মিলাবো, এটার সাথে মিলানোর জন্য এখানে আমাদের x² দিয়ে গুণ দিতে হয়। আশা করি আপনারা ফাংশনের উৎপাদক আপনারা দেখেছেন, সেখানে আমি বিস্তারিত বুঝিয়ে বলছি, সুতরাং এখানে আমি আর বিস্তারিত বুঝাই বলবো না, আমি করে যাচ্ছি। x² দিয়ে x-কে গুণ করলে হবে x³ + 3 দিয়ে x² গুণ করলে হবে 3x², কিন্তু এখানে x² নাই সেজন্য এটাকে আবার মাইনাস করে দিতে হবে 3x², আবার এটাকে মিলানোর জন্য আমাদের কী করতে হবে, x+3 নিয়ে আসতে হবে এখানে, এবং গুণ করতে হবে -x 3x দিয়ে, গুণ করলে -3x² হচ্ছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 3 3 9 হচ্ছে, আর x হচ্ছে, কিন্তু এখানে আমাদের আছে হচ্ছে +3x। সুতরাং আমাদের আর এর সাথে কত যোগ করতে হবে একটু বলে চিন্তা করে দেখেন, যে এটার সাথে যদি +9x যোগ করি তাহলে এটা জিরো হয়ে যাবে, আর আমাদের এখানে যেহেতু আরও +3 আছে তাহলে
নয়ের সাথে আরও যোগ করতে হবে তিন, মানে মোট আমাদের করতে হবে 12x যোগ করতে হবে। 12x যোগ করলে সেখান থেকে যদি 9 মাইনাস করে দিই তাহলে শুধুমাত্র প্লাস 3x থাকবে। এরপরে যেটা করব x প্লাস 3 লিখব এখানে, এবং এটা মিলানোর জন্য দেখুন 12 দিয়ে আমাদের গুণ দিতে হচ্ছে, 12 দিয়ে 12x এবং 12 দিয়ে 3কে গুণ করা হবে, 3 12 36, তাহলে প্লাস 36 আর এই দুটো মিলে হচ্ছে প্লাস 3x, আর এই দুটো কাটাকাটি যাবে 0, আর এইটা হচ্ছে x স্কয়ার x কিউব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এইটা কোনো সমস্যার থাকার কথা না। এখন কমন রাশি হচ্ছে x প্লাস 3, আর আনকমন রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 12, এটা হচ্ছে কমন রাশি, এটা হচ্ছে আনকমন রাশি। সুতরাং অ্যান্সার হচ্ছে x প্লাস 3 ইন্টু x স্কোয়ার মাইনাস 3x, অর্থাৎ এ নাম্বার। 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 এর উৎপাদক কোনটি। এটা খুবই সহজ একটা মিডল টার্ম ব্রেক, আমরা একটু করে ফেলি, আমি একটু নিচে করতেছি, কোনো সমস্যা নেই আশা করি। 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটাকে আমরা 3 এবং 2 যদি ধরি তাহলে যোগ বিয়োগ করলে হবে হচ্ছে আপনার 1, এবং গুণ করলে হবে 3 দুগুণ 6, খুবই সহজ। তাহলে 2x স্কোয়ার লিখলাম মাইনাস, প্রথমে বড় সংখ্যাটা নিচ্ছি 3x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কমন যায় হচ্ছে x, সুতরাং 2x মাইনাস 3 থাকে, এখান থেকে কমন যায় 1, 2x মাইনাস 3 থাকে, তাহলে এখানে থাকতেছে 2x মাইনাস 3 আর এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 1। সুতরাং আমাদের উত্তর যেটা আসতেছে সেটা হলো 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, তাহলে x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 3 কই বি নাম্বার। আশা করি কারোর কোথাও সমস্যা নেই, পরের অঙ্কে চলে যাচ্ছি।